আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম। রমজানুল মোবারক, রমজান প্রায় শেষ, ওকে আপনারা সৌদি আরবে আছেন। প্রিয় দর্শক, তো কালকে ঈদ হচ্ছে না, কালকের দিনটাও আপনাদের রোজা রাখতে হবে। এই মাসটা কিন্তু আরবি মাস, তিরিশে মাস। তো তিরিশে মাস আজকে সৌদি আরবে যে গবেষকরা আছে, এরা গবেষক করে দেখছে আজকে চাঁদ দেখা যায়নি, এর জন্য আপনাদের কালকেও রোজা রাখতে হবে। তো প্রিয় দর্শক, কালকে রোজার পর সোমবারে ঈদ হবে, সোমবারে ঈদের সালাত আদায় করা হবে। তো প্রিয় দর্শক, কালকেও আপনাদের রোজা রাখতে হবে। তো আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে চাঁদ দেখা যায়নি, আগামীকাল রোজা রাখতে হবে, সোমবারে গিয়ে আপনাদের ঈদের সালাত আদায় করা হবে। এ দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা অনেকেই জানার জন্য চেষ্টা করতেছেন বা অনেকেই আপনারা চিন্তিত আছেন কালকে কি রোজা আছে কি না, তো অবশ্যই আপনারা কালকে রোজা রাখতে হবে, কালকের দিন পরে সোমবারে ঈদের সালাত আদায় করা হবে। এ দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে রাখলাম, আল্লাহ হাফেজ।